আজকে আমি বানাতে যাচ্ছি ঘুগনি। খুব সিম্পল ভাবে আমি আজকে ঘুগনি বানাতে যাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করছি, তারপর একে একে প্রথমে আলু দেব। এখন আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, এই আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কমিয়ে রাখছি, নাহলে পুড়ে যাবে। আপনারা হয়তো বা ভাবছেন যে ঘুগনিতে আলু দিচ্ছে, আবার আলুগুলো এরকম কেন? আমি আলুগুলোকে এখন খুন্তি দিয়ে কেটে দেবো। সময়টাও বেঁচে যায়। আমার রান্নাবাড়া খুব শর্টকাট শর্টকাট পলিসিতে আমি রান্নাবাড়া করি। এখন আমি এটাকে কেটে দেবো। কেটে একটু নুন তো দেওয়াই আছে, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এখন আমি খালি দেবো একটু হলুদ ভাজার সময়। সেদ্ধ করা আলু আছে, কাজে খুব একটা বেশি সময় লাগবে না, আলুটা ভাজা হয়ে যাবে। এখন আমি এটাতে হলুদ দিচ্ছি। হলুদটা অতটা বেশি দেবো না, কারণ আমি মশলাটা কষানোর সময় আবার হলুদ দেব। এখন আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ করা আলু আছে, অতটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আলুটা খুব ভালো, তাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা ভাজা হলে তারপর আমি একে একে মশলা দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে আমি তুলে রাখছি। এখন কড়াইতে প্রথম আমি তেজপাতা দিলাম। আমি স্লাইট একটু তেল দিয়েছি, বেশি না, জাস্ট আমার মশলাটা কষানোর জন্য। যেহেতু আলু ভাজার মধ্যে তেল আছে, তাই বেশি তেল আমি দিইনি। এখন আমি এখানে বড় চামচে 4 চামচ পরিমাণের, এই চামচটার পরিমাণে 4 চামচ পেঁয়াজ, রসুন, বাটা, সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাও আছে এটার মধ্যে বাটা, পুরোটা দিয়ে মশলাটাকে প্রথম ভালো করে কষাবো। আমি 4 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়েছি, বড় চামচে 4 চামচ পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা। এখন এটাকে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে মশলাটাকে প্রথম পেঁয়াজটাকে ভেজে কষিয়ে নেব। নুন আর হলুদ দিয়েছি, এখন এটাকে আমি একটু কষিয়ে নেব। আমি একটু ফ্লেমটা বাড়িয়েই করছি, সামনে থেকে করলে ফ্লেমটা বাড়িয়ে করা যায়, কিছুটা গরম হয়ে এলে তাহলে তারপর আমি ফ্লেমটা কমিয়ে দেব। আমাদের এখানে ঠান্ডার জন্য সেদ্ধটা একটু সময় লাগে, তো ওয়েদারটা ঠান্ডা, তাই আমি ফ্লেমটা একটু বাড়িয়ে কিছুটা করে নিয়ে তারপর কমাচ্ছি। পেঁয়াজটা কখনো সে আমি একটু চিনি অ্যাড করলাম, একটু কয়েক দানা চিনি, বেশি না, বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে, এর জন্য কয়েক দানা চিনি অ্যাড করলাম। মশলাটা মোটামুটি টেনে এসেছে, এখন আমি গুঁড়ো মশলাগুলো দেব। এখন আমি অল্প অল্প মশলা দিচ্ছি। প্রথম দিচ্ছি জিরার গুঁড়া, তারপর দিচ্ছি অল্প ধনে গুঁড়া, তারপর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা যারা ঝাল খায় তাদের নির্ভর করছে, তাদের টেস্টের উপর। তারপর দিচ্ছি এভারেস্টের চানা মশলা। চানা মশলাটা খুব একটা বেশি লাগবে না, মোটামুটি ব্যাস আর লাগবে না। তো আমি এটা মশলাটা তেমনি একটু একটু জল ছিটা দিয়ে একটু একটু জল ছিটা দিচ্ছি, ছিটা দিয়ে দিয়ে কষছি, নাহলে এটা পুড়ে যাবে। পুড়ে গেলে মশলা তেতো হয়ে যাবে, তেতো হলে আর সেই স্বাদটা পাওয়া যাবে না। মশলার প্যাকেটটা আমার বেশ অনেক দিনের, এই ক্লিপটা দিয়ে, এই ক্লিপটা দিয়ে আমি মশলাটাকে প্যাকেটটাকে এরকম আটকে রাখি। এই মশলাটা দিয়ে, এই প্যাকেট
টিপটা দিয়ে এরকম ভাবে জাস্ট এই আটকে রাখলে মশলাটা কোনোদিনও নষ্ট হয় না, বেশ অনেকটা দিন এটা রাখা যায়। একটা টিপস দিলাম। এখন আমি আগুনটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষাবো, গুঁড়ো মশলাগুলোকে কিছুটা মশলা কষানোর পর আমি কাবুলি চানাগুলো যে সেদ্ধ করা ছিল এগুলো আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, এটা আমি দিয়ে মশলাটার মধ্যে একটু ভালো করে মেশাবো। এটা ভালো করে মেশানোর পর আমি আগুনটা বাড়িয়ে দিচ্ছি, মেশানোর পর তারপরে আমি জল দেবো আর আলুটা মেশাবো, আলুটা দিয়ে দেবো। আমি গরম জল দেবো যাতে জিনিসটা হিটটা বজায় থাকে। ভালো করে এটা কষানো, মশলাটা সঙ্গে হয়ে গেছে। এখন আমি আলুটা দেবো, আলুটা দিয়ে এখন আমি গরম জল দেবো, দিয়ে এটাকে ফোটাবো। গরম জলটা দিয়ে দিয়েছি, একটু দেবো, লাইট একটু দেবো। খুব একটা বেশি আর লাগবে না জল, কারণ জিনিসটা তো সেদ্ধই আছে, তাই জাস্ট ফুটে উঠবে, এগুলোই নামিয়ে দেবো। ফ্লেমটা বাড়িয়ে আমি ওটা নামিয়ে দেব। রঙটা হয়ে গেছে, এখন আমি ওটা নামিয়ে নেবো।